আসসালামু আলাইকুম, আমি টুটুল আবার চলে আসছি। তবে আজকে নতুন একটা প্রোডাক্ট আমরা আজকে এটা খুলবো এবং এটা কিভাবে ব্যবহার করে সেটা দেখাবো। এটা হচ্ছে পাওয়ার স্প্রেয়ার বলে। আপনারা জানেন যে হচ্ছে ওই এতদিন ধরে ম্যানুয়ালি যে আমরা স্প্রে করি, যেটা অনেক কষ্টকর, ঘাড়ে নিয়ে অনেক কষ্টে দিতে হয়, কিন্তু আমরা এই স্প্রেয়ারটা এত সুন্দর যে আপনাকে কোনো কষ্ট করতে হবে না এবং পেট্রোল দিয়ে এটা চলে এবং অল্প সময়ে অনেকগুলো করতে পারবেন। আর অনেক দূর, মনে করেন যে হচ্ছে বড় বড় আম গাছ, লিচু গাছ, এরকম সব কিছু গাছ থেকে শুরু করে সব জায়গায় আপনি এই স্প্রেয়ারটা ব্যবহার করতে পারবেন। এবং এটার সাথে সাথে কি দিচ্ছি আমরা সব কিছু আপনাদেরকে দেখাবো। তো ভাই, আপনি আমাদেরকে একটু হেল্প করেন আজকে। ভাইয়ের পরিচয়টা দেই একটু। আমি মোহাম্মদ আমিন ইসলাম, ফসল অ্যাগ্রো মার্কেটিং অফিসার। তো ভাই, আমাদেরকে একটু দেখাবেন এটার মধ্যে কি কি থাকছে। গান, এটা এই প্যাকেটের মধ্যে একটা গান থাকবে, গান থাকবে। তারপরে আপনার মেশিনের খুচরা যন্ত্রাংশ থাকবে এক প্যাকেট, যেটা দিয়ে আর কি নাট গুলো কাজে লাগবে। আচ্ছা, আর কি কি থাকছে? শুধু দুইটা পাইপ, যেটা মানে দুইটা পাইপ। হ্যাঁ, এটা পানি একটা দিয়ে তুলবে, একটা বের হবে। বের হবে? আচ্ছা আচ্ছা। না, বের হওয়া না, একটা দিয়ে উঠবে আর একটা তো ওভারফ্লো, যেটা হয় ওভারফ্লোটা আবার ডোপে, মানে যে ডোপ থেকে ই করবে ওটাতে ফেরত যাবে। আচ্ছা, আর এই মোটরটা, এটা মোটরটা আর একটা ম্যানুয়াল পেপার থাকবে আর কি। আচ্ছা, সাথে একটা ম্যানুয়াল পেপার থাকবে, এখান থেকে অনেক কিছু আপনারা দেখে নিতে পারবেন। আর এটা সেটআপ কিভাবে করব এটাও আমরা এই ভিডিওর মধ্যে প্রকাশ করতে যাচ্ছি। তো ভাই, এটা আমরা কিভাবে সেটআপ করব? আর এটার সঙ্গে আরো হবে 100 ফিট। এই 100 ফিট দিয়ে আপনারা এই যে যে গান বলে আর কি, এই গানটা অনেক দূর নিয়ে যে স্প্রে করতে পারেন, যাতে ওই কাঁধে নিয়ে যাওয়ার কোনো ইয়া নাই আর কি। তো ভাই, এটা আমরা সেটআপ করব একটু। আচ্ছা, এটা সেটআপ এটা এরকমই থাকবে। আপনার এখানে দিতে হবে হচ্ছে আপনার পেট্রোলটা। এখানে পেট্রোল কতটুকু ধরবে এটাতে? এটাতে 700 গ্রাম পেট্রোল ধরবে, সাথে আপনার হচ্ছে 20 গ্রামের মতো হচ্ছে মোবিল। মোবিলটা কি তেলের সঙ্গে? হ্যাঁ, তেলের সঙ্গে দিলে এটা ইঞ্জিনটা ভালো থাকবে। আচ্ছা আচ্ছা, এখানে দিতে হবে। আর আপনার এখানে দিতে হবে হচ্ছে মোবিল, যেটা পাম্পের সাইড। আচ্ছা, এই পিছনের এই নাটটা খুলে এখানে মোবিল, এখানে মোবিল দিয়ে দিতে হবে। মানে ওখানেও মোবিল দিতে হবে, এখানেও। হচ্ছে পেট্রোলের সাথে আপনার 1 লিটার পেট্রোলে 20 গ্রাম মোবিল দিতে হবে। আচ্ছা, আর এটাতে আপনার হচ্ছে যতটুক লাগে এই পাম্প সাইড, এইটুক ধরতে। হ্যাঁ, এইটুক ধরতে। এটা খুলে এই নাটটা দেখতে পাচ্ছেন আপনারা, এই নাটটা খুলে এখানে একটু মোবিল দিতে হবে, আর পেট্রোলের সঙ্গে 700 গ্রামের সঙ্গে 20 গ্রামের মতো মোবিল এরকম আপনি দিতে পারেন। এরপরে তেলটা দেওয়ার পরে এখানে তেল দিলাম। হ্যাঁ, চোখ আছে নিচে, এই যে এখানে একটা চোখ আছে, এই চোখটাতে আপনি দেখবেন যে তেলটা ঠিক মতো উঠছে কিনা। আচ্ছা, চোখে দেখা যায় আর কি। হ্যাঁ, এটা দেখা যায় যে এখানে আপনারা আগে দেখে নেবেন যে এখানে একটা চোখ আছে এবং তেলটা ওখানে চাপ দিলে আপনারা দেখতে পারবেন এই চোখটা, এই যে এটা, এটা চাপ দিলে হাওয়ার মতো দেখা যাবে এবং তেলটা উঠছে নামছে এটা বোঝা যাবে, তাহলে বুঝতে পারবেন যে এটা কাজ হচ্ছে আর কি। আচ্ছা, তারপরে মেশিন সেটআপ শেষ। সেটআপ শেষ করার পর আপনি হচ্ছে আগে লাগাই নেবেন ডেলিভারি পাইপটা, লাগাই নেবেন ডেলিভারি পাইপটা। আচ্ছা, এখানেই আছে ডেলিভারি লাগানোর জন্য। খুব সুন্দরভাবে এটা লাগাইতে পারবেন, কারণ হচ্ছে এখানে একটা নাট দেয়া আছে, সাথে ফিক্সড করা, আলাদা কোনো কষ্ট করতে হবে না। জাস্ট একটু টাইট করে দিয়ে দিবেন। আচ্ছা, ওটা লাগানোর পর গানটা লাগায় নেবেন, এই দুটো আপনার লাগায় নিতে হবে। আপনার যেটা দিয়ে উঠবে, এটা দিয়ে উঠবে, এই যে ওটার জন্য এটা আপনার এখানে দেখেন সাকুনিও দেয়া আছে, যাতে করে ময়লা না আসে মাথায়। হ্যাঁ, তো এটা আপনার অনেক কাজে দিবে। এটা এই যে এখানে লাগায় নিতে হবে। এটা চাপ দিলে লেগে যাবে, সমস্যা। আচ্ছা, এটাতে এক্সট্রা কোনো কিছু করার দরকার করতে হবে না, এটা হচ্ছে উঠবে আর এটা দিয়ে আপনার ওভারফ্লো যেটা হয়। আর এই পাইপটা এক্সট্রা আপনারা দেখতে পাচ্ছেন ভাই লাগাচ্ছে, এটা এটা আপনার ওভারফ্লো যেটা হবে এটা অটোমেটিক এখান থেকে বের হয়ে যাবে। আচ্ছা, এটা আপনাকে কোথাও এমনি সরে রাখতেই পারেন। আর এখন গানটা আমরা একটু লাগাবো, গানটা লাগাবো, এটা মাথাতে লাগাবো। আচ্ছা, গানটা এখানে, এই যে গানটা আপনারা এইভাবে লাগাই নেবেন। জি, তো আমাদের গান লাগানো শেষ, মোটামুটি এখানকারও কাজ প্রায় শেষ। তো আমরা এখন যেহেতু কীটনাশক দিচ্ছি না, আপাতত পানি দিয়ে এটাকে পরীক্ষা করব। এখানে দেখছেন পানি, আমরা পানিতে ওই
মেশিনটার যে দুইটা পাইপ আমরা এখানে লাগিয়েছিলাম এটা আমরা পানিতে দিচ্ছি, এবং এটা এই গানটা তো আপনারা দেখলেনই, এই গানটা দিয়ে আমরা ইউজ করব পুরো কত দূর পর্যন্ত এটার পানিটা যায়, মানে আমরা স্প্রেতে ইউজ করছি না কীটনাশক, শুধু পানি দিয়ে দেখাচ্ছি আর কি। এরপরে এদিকে আসো, এখানে একটা দেখছেন যে হচ্ছে এটাকে বাড়া কমা করানোর জন্যে এটা আছে, এটা যত টানবেন বাড়বে এবং এটা কমাইলেই কমে আসবে, এটা দিয়ে আপনি স্পিড কম বেশি করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনি এখানে যত ঢিল দিবেন তত কমে যাবে এবং অনেক দূরে যাবে, এবং আরও টাইট দিতে থাকলেই আপনার এই ইয়েগুলো বড় হয়ে যাবে, মানে খুব পাতলাভাবে পড়বে। তো আমরা এটা একটু দেখি এখান থেকে, এই যে আমরা কমাই নিচ্ছি এবং অনেক স্পিডে দেওয়া যায়। আমরা সিম গাছগুলোতে পুরোটাতেই দিয়ে দিচ্ছি, তো দেখেন কত স্পিডে দেওয়া যায়। দেখেন আমরা একটা নারিকেল গাছে দেওয়ার চেষ্টা করছি, দেখেন নারিকেল গাছটাতে, নারিকেল গাছের উপরেও আমরা দিতে পারছি মোটামুটি, কিন্তু এখানে কলা গাছগুলোর জন্য দিতে পারছি না। তো আপনারা দেখতে পারলেন যে এটা কিভাবে চালায়, কিন্তু ওখানে পাইপগুলো সব পেঁচিয়ে আছে জন্যে আমরা পুরো গাছটাতে দিতে পারছি না, কারণ এখানে জায়গাটা অনেক ছোট। তো আপনারা চাইলে ইজিলি এটা ইউজ করতে পারবেন, খুব সহজ এবং খুব কার্যকরী আর কি। দেখছেনই যে এই যে পাইপগুলো সব পেঁচায় আছে, তো অনেক দূর টানতে পারছে না, তো সোজা করে নিলে আরো ভালো, আরো অনেক দূর যাবে, এবং উচ্চতাটা বলি আপনার 30-35 ফিট উপর পর্যন্ত যাবে, তাই না দাদা? আচ্ছা, আর কিছু এটার মেকানিজম কিছু আছে কিনা? এটার ব্যাকআপ পার্টসপাতি আমার কোম্পানির কাছে অ্যাভেলেবল আছে, ব্যাকআপ সবকিছু আমাদের কাছে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, শুধু জাস্ট একটা ফোন করবেন, ওয়েবসাইট তো আছে, ওয়েবসাইটে ঢুকবেন, নিয়ে নেবেন, 3 মাসের ওয়ারেন্টিতে চলবে, 3 মাসের ভিতরে যে কোনো সমস্যা হলে কোম্পানি দেখবে সেটা। আচ্ছা, আরেকটা ব্যাপার, হ্যাঁ এটা ভালো হলো, 3 মাসের ওয়ারেন্টি বললো ভাই, যে 3 মাস পর্যন্ত ওয়ারেন্টি আছে, কোনো সমস্যা হলে কোম্পানি এটা ঠিক করে দিবে, তাই তো? হ্যাঁ ঠিক করে দিবে, আর কোনো সমস্যা যদি হয় তারপর পার্টস পাতি তো আমাদের কাছে পাবেনই। আর দাদা এটাতে আর কোনো এটার বলার আছে এটাতে? না, এটা যে কোনো কিছু কথা হচ্ছে যে যেটা ব্যবহার করবে, মানে আপনার পেট্রোলটাও মানে হচ্ছে অরিজিনাল যেটা, ওই 2 নম্বর পেট্রোল ব্যবহার করা যাবে না, মোবিলটা 1 নম্বর ব্যবহার করলে মেশিনে কোনো সমস্যা হয় না এটা। আচ্ছা আচ্ছা, মোবিল আর ইয়াটা যদি ভালো ব্যবহার করে, হ্যাঁ তাহলে, তবে এটা মোটরসাইকেল ইঞ্জিন তো দেখা যায় যে আপনার মোটরসাইকেল মেকাররাই মোটামুটি এটা ঠিক করতে পারবে বলে, যদি কোনো সংকুচিত হয় পার্টস পার্টিগুলো আমরা দিচ্ছি, আর তাছাড়া আমার কোম্পানির নিজস্ব টেকনিশিয়ানও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আরো এরকম এটার দুইটা আছে, একটা হচ্ছে 2 স্ট্রোক আর একটা 4 স্ট্রোক, যেটাই আপনারা চান, আমাদের ওই ফোন নাম্বার দেয়া থাকবে ভিডিওতে, অথবা ওয়েবসাইটে ঢুকে এটা অর্ডার করতে পারবেন, আর ডেলিভারি পাবেন সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তো আল্লাহ হাফেজ।